সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজকে থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে সিংগোনিয়াম এই সিংগোনিয়ামের ভ্যারাইটি প্রচুর রয়েছে এবং এই সিংগোনিয়াম প্রচুর দামি দামি কালেকশন হয় যতগুলো সস্তা এবং সহজলভ্য সিঙ্গোনিয়াম রয়েছে তার মধ্যে এটি একটি অর্থাৎ এই গাছটি খুবই নামমাত্র দামে পাওয়া যায় এমনকি আপনি এমনি কারো বন্ধু বান্ধবের বাড়ি গেলে যাদের কাছে কাজের আছে আপনাকে মানে এটা খুবই সহজলভ্য কিন্তু আমাদের এই সৌন্দর্যটা নির্ভর করে না গাছটির কত টাকা দাম তাই ভালোবেসেই আমি এই গাছটিকে অন্যন্য অন্য আমার নমিয়ামের পাশে আমি জায়গা দিয়েছি এবং এদের পরিচর্যা প্রায় একই ধরনের সত্যি কথা বলতে এই গাছগুলি যারা বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে থাকেন যাদের ছাদ থাকে না ছাদ বাগান করার সুপ্ত বাসনাকে প্রকাশ করতে পারেন না স্বাদের মধ্যে স্বাদ পূরণ করতে হয় তাদের জন্য এই গাছগুলো কালেকশন করা অত্যন্ত সহজ ব্যাপার এবং এর পরিচর্যাও হচ্ছে একেবারে খুবই লো অর্থাৎ লো মেনটেন্স গাছ এই গাছগুলি আপনি বছরের যে কোনো সময় বসাতে পারেন আমি ভূমিকা দীর্ঘায়িত না করে আপনাদের সামনে এই গাছের পরিচয় সম্পর্কে সামান্য কয়েকটি টিপস আপনাদের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আশা করি আপনাদের অনেক কাজে লাগবে প্রথম কথা হচ্ছে এর টব নির্বাচন যেহেতু আমরা এই গাছগুলোতে আমাদের ব্যালকনি কিংবা বারান্দায় ডাইনিং অথবা কোনো জানলার পাশে রাখি যদি ছাদ বাগানে রাখার জায়গা না থাকে তাহলে কিন্তু টপটা প্লাস্টিকের আপনি নিতেই পারেন তবে এটুকু ঠিক সবসময় প্লাস্টিকের টপের যে মাটি টপ অবশ্যই ভালো ছাদ বাগানে যেখানে পূর্ণ সূর্যের আলো পড়ে সেখানে তো আপনাকে মাটির টপ নিতেই হবে কেন জানেন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি একটি প্রশ্ন আমাদের খুব কমন থাকতো যে ধাতুর তৈরি কলসি অপেক্ষা মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন আমরা তখনই জেনেছি যে মাটির কলসিতে থাকে অদৃশ্য সূক্ষ্ম ছিদ্র যে ছিদ্রগুলো দিয়ে ভেতরের জলটা বাইরে বেরিয়ে আসে এবং ওই জল বাষ্প হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপটা সে টপ এবং মাটি থেকে সংগ্রহ করে ফলে মাটি ঠান্ডা থাকে শীতল থাকে আপনার পাত্রটা যাতে এর থেকে আমি বেশি আলোচনা যাচ্ছি না কাজে বোঝা গেল যে ছাদ বাগানে আপনি যদি গাছ বসান তাহলে অবশ্যই মাটির পাত্র কম্পালসারি কিন্তু যদি আপনি সেমি ইনডোর বা ইনডোর জায়গাতে রাখেন আপনি মাটির পাত্র রাখতেই পারেন তবে প্লাস্টিকের পাত্র আপনি রাখতে পারেন হ্যাঁ এটা ঠিকই যারা অনেক সচেতন তারা অবশ্যই সবসময় মাটির পাত্র ব্যবহার করে থাকেন তো মাটির পাত্রতে গাছটিকে বসিয়ে দিয়ে একটি বড় সাইজের প্লাস্টিকের পাত্র মধ্যে ওটা যদি রেখে দেয় তাহলে বাইরে থেকে মাটির পাত্র দেখা যাবে না ফলে ঘর নোংরা হওয়ার কোনো চান্স থাকবে না বরঞ্চ অতিরিক্ত জলটা প্লাস্টিকের পাত্রের মধ্যে থেকে যাবে এটা আমি প্রব নিয়ে অনেকটাই বিস্তারিত করে ফেললাম যাই হোক এবার চলে আসবো এই গাছের জন্য মিডিয়া কিভাবে করবেন এই গাছের মিডিয়া করবেন অবশ্যই ওয়েল ড্রেনেজ এই গাছগুলো ময়েস্ট পছন্দ করে তবে জমা জল নয় কারণ এই গাছ অত্যন্ত দুর্বল কানের গাছ এবং এর যে বাল্ব থাকে সে বাল্বগুলো দিয়েও আপনি চারা করতে পারেন তাছাড়া আমি আপনাদের সাইড থেকে দেখাচ্ছি গাছের একটু বয়স হলেই সাইড থেকে রাইজ বা শেকর পাশে গিয়ে ওপরে উঠে নতুন নতুন চারা গাছ তৈরি হয় এই ধরনের চারা গাছকে আপনি আলাদা পাত্রে বসাতে পারেন আর এই যে মূল গাছ যেটা দেখছেন সেখানেও দেখবেন এরকম একটা মোটা কটেক্স যদি হয়ে যায় এই ধরনের দেখতে পাচ্ছেন আশা করি এটাকেও কেটে বসে দিলে খুব ইজিলি এখান থেকে শেকড় বেরিয়ে গাছটা প্রতিস্থাপন করতেই পারে তো এই গেল আপনার মাটির ব্যায়াম ব্যাপারটা কীভাবে বসাবেন মাটির যদি আপনি মিডিয়া সম্পর্কে যদি বলি তাহলে এখানে খুব বেশি হলে আপনি ফোর্টি পারসেন্ট নেবেন মাটি থার্টি পারসেন্ট গোবর কিংবা কম্পোস্ট অবশ্যই গোবর সবচাইতে ভালো সবসময় শহরের মানুষ যারা থাকেন তারা গোবর ব্যবস্থা করতে পারে না তাই কম্পোস্ট যে কোনো ধরনের কম্পোস্ট নেবেন তার সঙ্গে আপনি একটুখানি কোকোপিট মেশাবেন কারণ এই যে বললাম গাছটা এই গাছগুলো ময়স পছন্দ করে আর তার সঙ্গে শিঙ্কুজি বন্যাশ এবং সামান্য নিম দিয়ে বসে দেবেন ব্যাস গাছে খাবার খুব বেশি লাগে না তবে আপনি প্রয়োজন মনে করলে বছরে দুবার দিতে পারেন এক ফেব্রুয়ারি মাসে যখন কটিং করবেন বাড়ি পটিং যখন যেটাই মনে করুন না কেন তখন দেবেন আর বর্ষার পরে দেবেন এখনো বর্ষার ধ্রৌপুটি কিছুটা রয়েছে তাহলে আমি আরো এটাকে পনেরো দিন বা কুড়ি দিন পরে আমি এই গাছে খাবার দেব খাবার আমি এখন দেব না কারণ এই গাছটি আমার অত্যন্ত সুন্দর হয়ে আছে শুধু একটি মাত্র এখানে আমি যে রোগাক্রান্ত হয়েছি সেটা নিয়ে আমি আলোচনা করছি এখনই তো আপনাদের তবের কথা বলা হলো আর বলা হলো মাটির অর্থাৎ মিডিয়ার কথাটা এবার জলের ব্যাপারটা বলি জল না শুকানো পর্যন্ত জল দিবেন না জল দেখবেন মাটি মোটামুটি শুকিয়ে গেছে আঙুল চেপে দিয়ে ঢুকিয়ে দিয়ে দেখবেন মাটি যদি আপনার আঙুলে মাটি লেগে থাকে তাহলে ভাববেন তো প্রচুর জল আছে জল থাকা অবস্থায় কোনো অবশ্যই জল দেবে না মাটি শুকিয়ে গেলে অবশ্যই জল দেবেন মনে রাখবেন জলের হবে এ গাছ সহজে মরবে না তার আগে আপনাকে জানান দেবে কিন্তু অতিরিক্ত জল হলে আপনি বুঝতেই পারবেন না উপরটা ঠিকই থাকবে তলার দিকে পচে যাবে ধীরে ধীরে উপরটাও পচে যাবে তখন আপনার রিভাইভ করার কোনো চান্স থাকবে না আশা করি আমি জলের ব্যাপারটা বুঝতে পারলাম এবার রাখবেন কোথায় এই গাছ হ্যাঁ এই গাছ আপনি ফুললি আউটডোর অর্থাৎ সূর্যালোকে সেমি ইনডোর অর্থাৎ যেখানে এত সকালবেলা বা কোনো একটা সময় রোদ পড়ে বাকি সময় পড়ে না অথবা ফুললি ইনডোর তিন জায়গায় রাখতে পারে তবে সবচাইতে ভালো হচ্ছে এটা সেমিনডোরে কারণ ইনডোরে এই গাছ অত্যন্ত ভালো বৃদ্ধি হয় আরে রাখার ব্যাপারটা বুঝে গেলে এবার খাবারের কথা আমি আগেই আলোচনা করেছি বছরে দুবার দেবেন একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কটিং বা রিপটিং করার সময় আর একবার হচ্ছে বর্ষার শেষে রৌপোকা না এই গাছে কোনো রৌপোকা হয় না তারপরেও এই গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাদামি বর্ণ হয়ে গেছে দুটি পাত্র দুটি পাতায় ব্যাস আর কোনো পাতাতে নেই এটা কেন হয়েছে একটুখানি আনা জেনে নেওয়া দরকার হ্যাঁ আমি আপনাকে অবশ্যই বলবো এই গাছে জল যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু পাতার কিনারা বা ডগা আপনার বাদামি বন্ধ হয়ে যাবে পচন ধরবে অবশ্য এই রোগটা জল খুব কম যদি হয়ে যায় তাহলেও কিন্তু এটা হতে পারে কিন্তু আপনি একজন বাগানি আমি জানি যে আপনার বাগানে একেবারে এক মাস থেকে আপনি জল দেননি কুড়ি দিন থেকে জল দেননি এমনটা হবে না তাই জলের কমের অভাবে খুব কমই হয় অতিরিক্ত হলেই এই জলটা হয় এই অতিরিক্তটা আমার দ্বারা হয়নি সত্যি কথা এটা আমার ছিল বারা মানে ব্যালকনি যে বারান্দা যে রয়েছে সেই বারান্দাতে ছিল এবং পাশ থেকে বৃষ্টির সময় বৃষ্টির জল এসে এর মধ্যে পড়েছে ফলে এখানে অতিরিক্ত জল আছে যার জন্য এই জিনিসটা ঘটেছে সে যাই হোক একটার পয়েন্ট বলি আপনাদেরকে সেটা হচ্ছে গাছের পাতা দেখতে পাচ্ছেন চৌড়া পাতা এই চৌড়া পাতা আপনার ধুলো বাড়ি খুব জমে ফলে এর সৌন্দর্য হারায় এর লুকটা নষ্ট হয়ে যায় তাই আপনি কি করবেন গাছটাকে বাইরে নিয়ে যাবেন অর্থাৎ ছাদ ছাদে নিয়ে যাবেন বা কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবেন সেখানে প্লেন জল দিয়ে স্প্রে করবেন প্লেন জল দিয়ে স্প্রে করার পর জলটা শুকিয়ে গেলে আবার যেখানকার গাছ সেখানে এসে রেখে দেবেন সুন্দর থাকবে তবে যদি আপনি সময় দিতে পারেন তাহলে অ্যাপসাম সল্ট যদি জলে গুলে মানে মাত্র দশ গ্রাম আপনি এক একটা জলে গুলে নিয়ে সেটাকে স্প্রে করবেন তাহলে কিন্তু এর লুকসটা আরও ন্যাচারাল হবে তাহলে বন্ধুরা বুঝে এই গাছের টপ কেমন মাটি কেমন রাখবেন কোথায় কোথায় জল দেবে রোপোকা হয় কিনা বা চারা কীভাবে তৈরি হয় আশা করি আপনাদের জন্য সামান্য হলেও কিছু কাজে লাগবে যদি সামান্য উপকার পায় পেয়ে থাকেন তা আগামীতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন আকারে নতুন নতুন ভিডিও আপনার কাছে হাতের মুঠে পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ